السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، আপনারা কি জানেন আল্লাহকে ভয় করলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা 10টি পুরস্কার দিবেন, যে পুরস্কারগুলো মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি। দুনিয়াতে আপনার যা কিছু দরকার সব কিছু আজকের এই 10টি পয়েন্টের ভিতর রয়েছে। প্রিয় ভাইরা, এক নম্বর, আল্লাহ ভীতি জীবনকে সহজ করে দেয়। আল্লাহ ভীরু মানুষের জন্য আল্লাহ জীবনকে সহজ ও সাবলীল করে দেন, ফলে জীবন তার কাছে বোঝা মনে হয় না। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দিবেন। দুই নম্বর, মর্যাদা বৃদ্ধি করা। তাকওয়া পার্থিব ও পরকালীন জীবনে মানুষের মর্যাদা বৃদ্ধি করে, তা মানুষকে আল্লাহর কাছে প্রিয় ও সম্মানিত করে। আর আল্লাহর কাছে যখন কারো সম্মান বৃদ্ধি হয় তখন মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানী যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তিন নম্বর, পরকালে উত্তম পরিণতি। পরকালে উত্তম পরিণতি তাকওয়ার অন্যতম পুরস্কার। আল্লাহ বিরোধীদের জন্য উত্তম পরিণতির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি আল্লাহ বিরোধীদের জন্য। চার নম্বর, আল্লাহ বিরোধীদের জন্য জান্নাত। যারা পৃথিবীতে আল্লাহকে ভয় পাবে, তার নির্দেশ মেনে চলবে, পরকালে আল্লাহ তাদের জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া উজলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিন, জান্নাতকে আল্লাহ বিরোধের নিকটবর্তী করা হবে। জান্নাতকে আল্লাহ বিরোধের নিকটবর্তী করা হবে। পাঁচ নাম্বার, তাকওয়া পাপকে মোচন করে। আল্লাহ ভীতি শুধু মানুষকে পাপের হাত থেকে রক্ষা করে না, বরং অতীতের পাপও মোচন করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার গুনাহ মুছে ফেলা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে। ছয় নম্বর, আল্লাহ বিরোধের পার্থিব জীবনেও রয়েছে সুসংবাদ। যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবীতেও নানা পুরস্কারে পুরস্কৃত হবে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে তাদের জন্য জাগতিক জীবনে রয়েছে সুসংবাদ। সাত নম্বর, আল্লাহ বীরুরাই সফল। আল্লাহ বীরুদের জন্য সাফল্য ও হেদায়েতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ামান ইউতি আল্লাহা রাসূলাহু ওয়া ইখশাল্লাহ ওয়া ইত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, ওয়ামান ইউতি আল্লাহা রাসূলাহু ওয়া ইখশাল্লাহ ওয়া ইত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং তার অবাধ্যতা থেকে সাবধান থাকে তারাই সফলকাম। আট নম্বর, তাকওয়া কিয়ামতে পরিত্রাণের মাধ্যম। আল্লাহ তাআলা আল্লাহ বিরোধীদের কিয়ামতের দিন মুক্তি দান করবেন। ইরশাদ হয়েছে, পরে আমি আল্লাহ বিরোধীদের উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতজান অবস্থায় রেখে দিব। নয় নম্বর, তাকওয়া রিজিকের দোয়ার খুলে দেয়। পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের জীবিকার দোয়ার খুলে দিবেন। ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বদ জালাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদিরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। দশ নম্বর, আল্লাহ
মুত্তাকিদের ভালোবাসেন। তাকওয়া বা আল্লাহ বিরোধের জন্য সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর ভালোবাসা। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। অধিকত্ব ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলাহু বলেন, আমি তিনটি বিষয় পছন্দ করি, আর তা হল এক নম্বর অভাবের সময় দান করা, দুই নম্বর নির্জনে আল্লাহকে ভয় করা, তিন নম্বর যার কাছে আশা করা হয় অথবা যাকে ভয় করা হয় তার সামনে উচিত কথা বলা। প্রিয় ভাইরা আমার, আমরা যেন আল্লাহকে ভয় করার মতো ভয় করি এবং নিজেকে উপরে উল্লিখিত পুরস্কারের উপযুক্ত করে তুলি। শুধু ভয় করি বললেই আল্লাহকে ভয় করা হয় না। প্রকৃত অর্থে আল্লাহকে তখনই ভয় করা হয় যখন আমি সময় মতো বিনয়ের সাথে সালাত আদায় করব, সিয়াম পালন রাখব, সিয়াম পালন করব, যাকাত আদায় করব, পদা মেনে চলব, মানুষের হক আদায়ের চেষ্টা করব এবং সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখব। অর্থাৎ আল্লাহর প্রতিটি হুকুম আহকাম যথাযথভাবে মেনে চলতে পারাতেই প্রকৃত তাকওয়ার বার্তা বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।